নমস্কার বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে দেশ ও রাজ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব, যার মধ্যে থাকছে ট্রেনের টিকিট কাটার সময় দিতে হবে নম্বর, না হলে পড়তে পারেন সমস্যায়। এর সঙ্গে থাকছে 14ই ডিসেম্বর থেকে বদলাতে চলেছে টাকা লেনদেনের নিয়ম, কোটি কোটি গ্রাহকরা পাবেন সুবিধা। এর সঙ্গে থাকছে এবার এলপিজি সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে নগদ 500 টাকা অবধি ক্যাশব্যাক পাবেন গ্রাহকেরা। সেই সঙ্গে থাকছে মধ্যবিত্তদের জন্য বড় সুখবর, সোনা নিয়ে বড় খুশির খবর দিল আরবিআই। সোনা কিনলে সরকারের তরফ থেকে পাবেন মোটা সুদও। এবং তারই সঙ্গে থাকছে পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্টে এবার নিয়ম বদলাচ্ছে। এবং সর্বশেষ থাকছে রাজনীতির বিষয়, পশ্চিমবঙ্গে সিএএ কবে থেকে লাগু হবে, নাকি আদৌ সিএএ পশ্চিমবঙ্গে লাগু হবে না, এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপগ্রেড ইউর সেলফ এই চ্যানেলে জানাই আপনাকে স্বাগত। বিস্তারিত আলোচনার পূর্বে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানতে চাওয়া হচ্ছে 2021-এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কোন দলের পাল্লা ভারী, নিচের কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। দেশ ও রাজ্য রাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা বিষয় এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু, আর এগুলি সম্পর্কে জানতে আপনি যদি আগ্রহী থাকেন পরবর্তী সময়ে এই চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে ক্লিক করে রাখবেন। এই ভিডিও থেকে সমৃদ্ধ হলে অনুগ্রহ করে একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন। চলুন এবার আমরা বিস্তারিত প্রতিবেদনে প্রবেশ করি। আবার প্রথমে আসবো প্রথম প্রতিবেদনে, ট্রেনের টিকিট কাটার সময় দিতে হবে নম্বর, না হলে পড়তে পারেন বড় সমস্যায়। অধিকাংশ মানুষ দূরপাল্লার ক্ষেত্রে এজেন্টের থেকে ট্রেনের টিকিট কাটেন, কিন্তু টিকিট কাটার সময় মোবাইল নম্বর দেন না, তাহলে কিন্তু আপনি বড় সমস্যায় পড়তে চলেছেন। কারণ বহু ট্রেনের সময় বদলে গিয়েছে, অথচ সেই তথ্য নেই অনেক যাত্রীর কাছে, ফলে তাদের বারবারই সমস্যায় পড়তে হচ্ছে। এ ব্যাপারে রেল পরিষ্কার জানিয়ে দিল যে যাত্রীদের উদাসীনতায় এর জন্য দায়ী। রেলের দাবি, টিকিট কাটার সময় মোবাইল নম্বর না দেওয়ার কারণেই যাত্রীদের ট্রেনের সময় সম্পর্কে তথ্য দিতে পারছেন না রেল। অর্থাৎ এবার থেকে টিকিট কাটার সময় মোবাইল নম্বর দেওয়ার বিষয়টি বাধ্যতামূলক করতে চলেছে রেল, যাতে যাত্রীরা অসুবিধায় না পড়ে। তবে এই মোবাইল নম্বর দেওয়ার বিষয়টি লোকাল ট্রেনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অন্যদিকে আরও একটি বড়সড় বিষয় উঠে আসছে, 14ই ডিসেম্বর থেকে বদলাতে চলেছে টাকা লেনদেনের নিয়ম, কোটি কোটি গ্রাহকরা পাবেন সুবিধা। দেশজুড়ে ডিজিটাল পেমেন্ট ব্যবহারে মানুষকে উৎসাহী করতে সরকার তরফে নেওয়া হয়েছে বড় বড় পদক্ষেপ। এবার থেকে আরটিজিএস পরিষেবা 24 ঘন্টা ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা, এবং যে কোনো দিন। বর্তমানে মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছাড়া সমস্ত ওয়ার্কিং দিনে সকাল 7টা থেকে বিকেল 6টা পর্যন্ত এই পরিষেবা মিলত। তবে এবার থেকে এই পরিষেবা প্রত্যেকটা দিন দিনের 24 ঘন্টাই পাওয়া যাবে। এ প্রসঙ্গে আপনারা নিশ্চয়ই জানেন যে এই আরটিজিএস পরিষেবা সাধারণত বড় টাকা ট্রান্সফারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আরটিজিএসের মাধ্যমে 2 লক্ষের কম টাকা ট্রান্সফার করা যাবে না, কারণ তার জন্য রয়েছে ব্যাংকের এনইএফটি ব্যবস্থা, সেটিও 365 দিন প্রত্যেক দিনই 24 ঘন্টায় যে কোনো সময়ে করা সম্ভব। এবং এই আরটিজিএস এবং এনইএফটির ক্ষেত্রে ফান্ড ট্রান্সফারের জন্য কোনো রকমের ব্যাংকিং চার্জ লাগবে না। আরবিআই তরফে আরও জানানো হয়েছে, ডিজিটাল পেমেন্ট বৃদ্ধির জেরে 1 জানুয়ারি থেকে কন্ট্যাক্টলেস পেমেন্টের সীমা 2000 থেকে বাড়িয়ে 5000 টাকা করা হয়েছে। অন্যদিকে তৃতীয় যে প্রতিবেদনটি উঠে আসছে তাতে বলা হচ্ছে এলপিজি সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে এবার থেকে নগদ 500 টাকা অবধি ক্যাশব্যাক পাবেন গ্রাহকেরা। দেশের এলপিজি সিলিন্ডার ব্যবহারকারী সংস্থা এইচপি ইন্ডিয়ান ভারত গ্যাস গ্রাহকদের জন্য নতুন অফার নিয়ে এসেছে। তারা জানিয়েছে গ্রাহকেরা যদি 500 টাকা অবধি ছাড় পেতে চান, তাহলে পেটিএম অ্যাপের মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুকিং করলে 500 টাকা পর্যন্ত নগদ ছাড় তারা পাবেন। এই অফারটি সেই সমস্ত গ্রাহকদের জন্য যারা পেটিএম থেকে গ্যাস সিলিন্ডার বুকিং করছেন। বিস্তারিত জানার জন্য ফোনে পেটিএম অ্যাপটি ডাউনলোড করে আপনারা এই বিষয়টি জানতে পারেন। এরপর আসবো 4 নম্বর প্রতিবেদনে, মধ্যবিত্তদের জন্য বড় সুখবর নিয়ে এলো আরবিআই, সোনা নিয়ে বড় খুশির খবর দিল আরবিআই। সোনা কিনলে এবার থেকে আপনি পাবেন মোটা টাকার সুদও, এবং তা সরকারের তরফ থেকেই। হ্যাঁ বন্ধুরা, আরবিআই একটি নতুন ব্যবস্থা চালু করেছে যার নাম সোভরেন গোল্ড বন্ড, যার মাধ্যমে আপনি সোনা কিনতে পারবেন। তবে এই সোনা ফিজিক্যাল নয়, অর্থাৎ আপনি এই সোনা কাগজের সোনা কিনতে পারবেন, এবং সরকারের ভাণ্ডার থেকে এই সোনা আপনি কিনতে পারবেন।
এই সোনা কেনার পর সরকার আপনাকে এর জন্য প্রত্যেক বছরে দুবার 2.5% হারে ইন্টারেস্ট দেবে এবং তার সঙ্গে এই সোনা 8 বছর পর্যন্ত আপনি হোল্ড করলে সেই সোনার মূল্য 8 বছর পর যা হবে সরকার তা আপনাকে প্রদান করবে। কোনো একজন ব্যক্তি এই সোনা সর্বনিম্ন 1 গ্রাম থেকে সর্বোচ্চ 4 কেজি পর্যন্ত প্রত্যেক বছরে কিনতে পারেন। এই সোনা কেনার ফলে আপনি ডাবল বেনিফিট পাবেন, একদিকে যেমন সরকারের তরফে প্রত্যেক বছরে 2বার 2.5% সুদ পাবেন, ঠিক পাশাপাশি আপনি সোনার মূল্য যত হবে 8 বছর পর সেই পরিমাণ টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টেও পাবেন। সীমিত সময়ের জন্য সরকার এই স্কিমটি চালু করে থাকে, বিস্তারিত জানার জন্য আপনি আপনার ব্যাংকে যোগাযোগ করতে পারেন এবং সেখানে গিয়ে বলতে পারেন সোভিরেন গোল্ড বন্ড কী করে কিনব। অন্যদিকে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে এবার বড়সড় নিয়ম বদলাচ্ছে। এবার পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টেও ন্যূনতম বা মিনিমাম ব্যালেন্সের নিয়ম কার্যকর করা হচ্ছে এবং আগামী 11ই ডিসেম্বর থেকে এ ধরনের সঞ্চয় প্রকল্পে ন্যূনতম ব্যালেন্স না রাখলে জরিমানা করা হবে বলে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। ইন্ডিয়ান পোস্ট অফিস ওয়েবসাইটে শুক্রবারের একটি বার্তায় বলা হয়েছে এখন পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম 500 টাকা না রাখলে 100 টাকার জরিমানার মুখোমুখি হতে পারেন। এবার আসবো রাজনীতির প্রসঙ্গে। 2021-এর পশ্চিমবঙ্গের নির্বাচন যত ঘনিয়ে আসে ততই রাজনৈতিক পারদ তুঙ্গে উঠছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রচার পর্ব শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। পশ্চিমবঙ্গের যে কয়েকটি রাজনৈতিক ইস্যু ছিল তার মধ্যে একটি অন্যতম ইস্যু হল CAA অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন। এই আইনকে ঘিরে পশ্চিমবঙ্গে বারবারই বিতর্ক তৈরি হয়েছে এবং এই আইন পশ্চিমবঙ্গের সরকার কিছুতেই মানতে রাজি নয়, কিন্তু এই আইন পাস হয়ে গিয়েছে দেশে। তবে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত এই আইন লাগু না হওয়ায় রাজ্যের মতুয়া অধ্যুষিত এলাকায় ক্ষোভ ক্রমশ বাড়ছে। তবে সবথেকে বড় প্রশ্ন হলো যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই CAA আইন আদৌ কি চালু হবে এবং চালু হওয়ার পর কি তা আদৌ কার্যকরী হবে, কারণ পশ্চিমবঙ্গ সরকার এই আইনটি মানতে রাজি নয়। তারা এর বিরুদ্ধে আন্দোলন করেছে, এর বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছে। তবে এই CAA কে কেন্দ্র করে একটি বিষয় উঠে আসে যে বিজেপি সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে করেই হোক পশ্চিমবঙ্গে এই আইনটি চালু করবে এবং যে তথ্য উঠে আসে তাতে জানা যাচ্ছে যে আগামী 2021-এর জানুয়ারি মাস থেকেই এই আইনটি পশ্চিমবঙ্গে লাগু হতে চলেছে এবং জানুয়ারি ফেব্রুয়ারি থেকেই শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু করা হবে। পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি ইতিমধ্যেই CAA এবং NRC নিয়ে তোলপাড় হয়েছে, যদিও এই মুহূর্তে NRC বিষয়টি রাজ্যে আসছে না, তবে CAA পশ্চিমবঙ্গে চালু হবেই এবং সামনের বছর থেকেই তার কাজ শুরু হবে, এমনটাই মতামত বঙ্গ বিজেপির। এ বিষয়ে দর্শক বন্ধুরা আপনাদের কি অভিমত, পশ্চিমবঙ্গে এই CAA এবং NRC কতখানি ভূমিকা নিতে চলেছে? নিচের কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।